वेलकम बैक टू माय चैनल। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে টপিক হচ্ছে গার্ডেনিং। তো চলো দেখে নি। হ্যালো গাইস, তো এটা হচ্ছে আমাদের ছাদের একটা গার্ডেনের মিনি সেকশন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেঁপে গাছ আছে। তো এখানে আমরা আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে পেঁপে গাছে ফুল ফোটানো হয়। তো ইনিশিয়ালি যখন আমরা গাছটা লাগিয়েছিলাম তখন পেঁপে গাছটা হয়েছিল, বড় হয়েছিল, কিন্তু ফুল ফোটেনি। তো কিছুদিন পর একটা ট্রিক আমরা ইউজ করেছিলাম, যার পর ফুল ফুটেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে, এখন ফুল ফুটেছে। এটা আগে এটা ছিল না। তো আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে পেঁপে গাছে ফুল ফোটানো হয়। তো আমরা দুটো পয়েন্টেড স্টিক্স নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো স্টিক্স আছে। তো আমরা একটা স্টিক, দুটো স্টিক নিয়েছিলাম। একটা পয়েন্টেড এজ ছিল আর একটা একটু ব্লান্ট এজ ছিল। তো যেটা পয়েন্টেড এজ ছিল ওটা আমরা গাছে একটা এই জায়গাতে ইনসার্ট করেছি, একটা এই রিংটার ওপরে এই জায়গাতে ইনসার্ট করেছি। তো দুটো পয়েন্টেড টিপসকে আমরা গাছের রুটসে, মানে রুট থেকে একটু ওপরে আপওয়ার্ড দিয়ে স্টেমটাতে ইনসার্ট করেছি দুটো স্টিক্সকে। একটা এইভাবে, একটা ভার্টিক্যালি এইভাবে, আর একটা এইভাবে। তো দুটো ইনসার্ট করার কিছুদিন পর আফটার 15 ডেজ আপনারা দেখতে পাবেন যে গাছে ফুল ফুটবে। তো এইভাবে পেঁপে গাছে ফুল ফোটানো হয়েছিল দুটো স্টিককে ইনসার্ট করার পর। তো আপনারা যদি এরকমভাবে প্রবলেম আপনারা যদি ফেস করেন যে গাছে ফুল ফুটছে না, তো আপনারা এইভাবে স্টিক্সকে ইনসার্ট করে গাছে ফুল ফোটাতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ। আপনারা কমেন্টে লিখবেন যদি আপনাদেরও এমনি কোনো প্রবলেম আছে। তো আর যদি আপনাদের গাছে রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমরা ওই প্রবলেমের সলিউশন আমাদেরকে, মানে আমরা জানাবো, আপনাদেরকে ভিডিও তৈরি করব। তো এই ভিডিওটাকে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। যদি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন। তো বাই, মিট ইউ অ্যাট অ্যানাদার ব্লগ। টেক কেয়ার।